সুস্বাগতম। রোজ গার্ডেন বনশ্রী দশতলার ছাদ ঢালাই থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগেই বলেছিলাম প্রতি মাসে একটি পূর্ণাঙ্গ ছাদ ঢালাই করব, সেই আলোকে আমরা প্রতি 15 দিনে 4টি ফ্ল্যাট নিয়ে একটি ছাদ ঢালাই করি এবং বাকি 15 দিনে বাকি 4টি ফ্ল্যাটে ছাদ ঢালাই করে থাকি। সেই আলোকে গত মাসের 28 তারিখে 9 তলার ছাদ ঢালাই করেছিলাম। আজকে 14 তারিখ ফেব্রুয়ারির 10 তলার 4টি ফ্ল্যাট নিয়ে ছাদ ঢালাই হচ্ছে এবং আশা রাখি এই মাসেই বাকি 4টি ফ্লোরের ছাদ ঢালাই হয়ে যাবে। এবং আমাদের এই রোজ গার্ডেনের সম্পূর্ণ ছাদ ঢালাই এ মাসে আমাদের কমপ্লিট হবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। বাকি কাজ উপরে নিচে যেগুলো আছে সেগুলো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আমাদের ছাদ ঢালাইয়ের কয়েকদিন পরই আমাদের নিচের গাঁথনি হয়ে যাচ্ছে এবং 4তলা পর্যন্ত ফ্ল্যাটগুলোতে মানুষ বসবাস শুরু করে দিয়েছে এবং 5তলা 6তলা 7তলা পর্যন্ত গাঁথনি চলছে এবং উপরের বসবাস করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, যেহেতু আমরা লিফ্ট এখনো লাগাতে পারিনি। লিফটের অর্ডার করে ফেলেছি, চলে আসবে অতি শীঘ্র কয়েক মাসের মধ্যে। সেই ক্ষেত্রে প্রত্যেকটি ফ্ল্যাটের লোকই তাদের নিজ নিজ ফ্ল্যাটে উঠে যেতে পারবেন এবং আমরা সময় মতোই সকলের ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারবো বলে ইনশাআল্লাহ আশা রাখি। আর আমাদের এই প্রজেক্টের সার্বক্ষণিক সময় দিয়ে কাজ করে যাচ্ছে আমাদের জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের মুখে একটু শুনি। ধন্যবাদ আমাদের সভাপতি মোতাহার হোসেন ভাইকে। পাশাপাশি আমি বনশ্রী রোজ গার্ডেনের সকল সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলের সহযোগিতার কারণেই আজকে আমরা সর্বশেষ সাদের সামনের অংশটিতে সক্ষম হচ্ছি। আর বিশেষভাবে আমি মোতাহার ভাইয়ের কথা এই জন্য বলবো যে মোতাহার ভাইয়ের যেই দক্ষতা এবং তার ঐকান্তিক প্রচেষ্টা, দিন রাত অক্লান্ত পরিশ্রম করার কারণেই এখানে যত ধরনের আমাদের প্রতিকূলতা ছিল সমস্ত প্রতিকূলতা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তাই আমি বনশ্রী রোজ গার্ডেনের সকল সদস্যদের পক্ষ থেকে মোতাহার ভাইকে জানাতে চাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে এই 10 তলার ছাদ দিতে সহযোগিতা করেছেন, ঠিক একইভাবে পেছনের ABCD অংশ এই মাসের মধ্যে আমরা ঢালাই দেব ইনশাআল্লাহ, যদি পূর্বের মতো সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন। তো 10 তলার বাকি যেই ABCD অংশ সদস্য ভাইয়েরা আছেন, পাশাপাশি সকল সদস্য যাদের ছাদের অল্প কিছু বকেয়া আছে, একটার বেশি বকেয়া নাই, 2-4 জনের 50,000 থেকে 1 লক্ষ টাকা বকেয়া আছে, দয়া করে আপনারাও এই ছাদের শেষ ঢালাই সম্পূর্ণ করার জন্য ওই বকেয়াটুকু পরিশোধ করবেন। আর আমাদের মোতাহার ভাই যেটা বলেছেন যে ইতিমধ্যেই 4তলা পর্যন্ত বসবাস উপযোগী হয়ে গেছে, আমি আপনাদেরকে আরও আনন্দের সাথে জানাচ্ছি যে 12টি পরিবার ইতিমধ্যে বসবাস করছে, আরও 9টি পরিবার বসবাসের উপযোগী হয়ে গেছে, ওনারা এই মাসেই 2-4 জন উঠবে। 6তলা পর্যন্ত আমাদের সকল ফ্ল্যাটের কাজ অলমোস্ট 90% ডান, এরপরে আমরা 7, 8, 9, 10 এই 4টা তলার ফ্ল্যাটের কাজে হাত দিব, লিফ্ট চলে আসবে, আপনারা আপনাদের ফ্ল্যাটের কাজগুলো দ্রুত যাতে হাত দিতে পারি সেই লক্ষ্যে আপনাদের ফ্ল্যাটের কাজের টাকাও আপনারা পরিশোধ করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মোধার ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি জুয়েল ভাইকে। আসলে আমাদের ইউরোপা হোলসেল অনেকগুলো প্রজেক্ট, সবগুলো প্রজেক্টেই যে আমরা এক মাসে একটি ছাদ ঢালাই দিতে পারি সেটাও ঠিক নয়, কারণ সবগুলো কাজের সঙ্গেই টাকা জড়িত। যে প্রজেক্টগুলোতে আমরা নিয়মিত শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা পেয়ে থাকি সেগুলো আমাদের প্রতি মাসে একটি করে ছাদ ঢালাই দেওয়া সম্ভব। আর যারা
প্রজেক্টগুলোতে টাকা সময় মতো আসে না বা সঠিকভাবে আসে না, সেইগুলো একটু সময় লেগে যায়, টাকার কারণেই হয়তো লেগে যায়। তারপরেও ধন্যবাদ জানাই আমাদের রোজ গার্ডেনের সকল শেয়ার হোল্ডারদেরকে এবং ইউরোপা হোমসের সকল শেয়ার হোল্ডারদেরকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে নিয়মিত টাকা পরিশোধ করে আমাদের কাজের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের জোয়েল ভাইকে এবং জোয়েল ভাইয়ের সঙ্গে যারা আনুষঙ্গিক আমাদের এই বিল্ডিং এর একটি কমিটি আছে, কমিটির সকল সদস্যকে, এর মধ্যে আলিমুজ্জামান ভাই আছে, আমাদের শুক্কুর ভাই আছে এবং মিজান ভাই এবং আরো অনেকে, ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ আমাদের শেয়ার হোল্ডারদেরকে। ওকে, কেটে দাও।